আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর ভাষা পাঠ বইয়ের প্রথম পাঠ কথা বলার যন্ত্রপাতি। এই কথা বলার যন্ত্রপাতিকে আমরা কি বলবো? বাক যন্ত্র। আমাদের কথা বলার জন্য আমাদের মুখের মধ্যে কতগুলো যন্ত্র আছে, আজ আমি তোমাদের সেই সব যন্ত্রের সাথে পরিচয় করাবো। বোর্ডে দেখো কথা বলার যন্ত্রপাতিগুলির ছবি আমি তোমাদের সামনে তুলে ধরেছি। প্রথমে আসি প্রশ্বাস বায়ু আর নিঃশ্বাস বায়ু। আমাদের শ্বাস কার্য চালানোর জন্য আমরা বাতাস থেকে অক্সিজেন টেনে নিই, এই টেনে নেওয়াটাকে বলা হচ্ছে প্রশ্বাস বায়ু। আর সেই প্রশ্বাস বায়ু আমাদের কোথায় যায়? আমাদের শ্বাস নালীর মধ্য দিয়ে চলে যায় ফুসফুসে, তারপর ফুসফুসে দহন ঘটে, সেটি আবার এই শ্বাস নালীর মধ্য দিয়ে বেরিয়ে এসে নাক এবং মুখ দিয়ে বের হয়ে যায়। সেটি তোমরা জানো যে কার্বন ডাইঅক্সাইড রূপে সে বাতাস বের হয়ে যায়। তো আমরা যখন কথা বলি তখন এই নিঃশ্বাস বায়ু কিন্তু কাজে লাগে। তো চলো এই প্রক্রিয়াটা আমরা দেখে নিই এবং তার সাথে সাথে তোমাদের এই কথা বলার যন্ত্রের সাথে পরিচয় করাবো। তো আমরা নাক দিয়ে আমরা শ্বাস টেনে নিই, সেই শ্বাস এই পথ দিয়ে ফুসফুসে প্রবেশ করে, ফুসফুসে প্রবেশ করার পর সেই বায়ু দহন ঘটে এবং সেই বায়ুর দহন ঘটে কার্বন ডাইঅক্সাইড রূপে এই পথে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পর এটি দেখো, এটি হচ্ছে কণ্ঠ, এই যন্ত্রটির নাম হচ্ছে কণ্ঠ। আমরা যখন কথা বলি তখন সেই নিঃশ্বাস বায়ু এখানে এসে ধাক্কা খায় এবং কাঁপতে শুরু করে, তারপর সেই বাতাস এই পথ দিয়ে বেরিয়ে আসার সময় আমাদের মুখের বিভিন্ন অংশে স্পর্শ হয় এবং বিভিন্ন অংশে স্পর্শ হওয়ার মাধ্যমে কিন্তু আমাদের ধ্বনি সৃষ্টি হয়। তাহলে চলো দেখে নিই যে ধ্বনি উচ্চারণের সময় কোন কোন জায়গায় স্পর্শ হয়। তাহলে এই অংশটি হচ্ছে কণ্ঠ, আর এটি হচ্ছে জিভা অর্থাৎ জিভ, আর এগুলি হচ্ছে দন্ত অর্থাৎ দাঁত। উপরে এক পাটি দাঁত থাকে আর নিচে এক পাটি দাঁত থাকে। আর দেখো জিভ দিয়ে উপরের যে অংশটা তোমরা টোকা মারছ সেই অংশটা একটু শক্ত আকারের, সে অংশটা হচ্ছে তালু, এবং তালুর প্রায় পিছনে একটু হালকা শক্ত অংশটা হচ্ছে মূর্ধা। দেখো এই অংশটা হচ্ছে মূর্ধা আর এই অংশটা হচ্ছে তালু, আর উপর নিচে তীর চিহ্ন দেওয়া দুটি অংশ হচ্ছে ওষ্ঠ বা ঠোঁট। তো কথা বলার সময় এই বাকযন্ত্রগুলি কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ এগুলি কিন্তু আমাদের খুব কাজে লাগে। এগুলি ছাড়া কিন্তু আমরা কোনো ধ্বনি উচ্চারণ করতে পারি না। কোনো ধ্বনি উচ্চারণ করতে গেলে এই যন্ত্রগুলি স্পর্শ হয় বলে বা এই যন্ত্রগুলি ছাড়া উচ্চারণ করতে পারি না বলে এগুলিকে বলা হচ্ছে বাকযন্ত্র।